হরে কৃষ্ণ। অন্নকূট মহোৎসব, অন্নকূট মানে হলো অন্ন দিয়ে নানা রকম সবজি, নানা রকম ভোগ নিবেদন ভগবানকে করা। ভগবানকে অন্নকূট, অন্নকূট মানে কি, অন্নকূট কেন আসলো কথাটা, যখন বালক গোপাল বৃন্দাবনে মা যশোদাকে বলছেন এবং তার বাবা নন্দকে এবং মা যশোদাকে বলছেন যে হে মা বাবা, তোমরা তোমরা ইন্দ্র পূজা করবে না, তোমরা গোবর্ধন পূজা করো, তখন ইন্দ্রদেব খুব রেগে গেছে। রেগে গিয়ে তখন বাড়ি বর্ষণ করেছিল প্রচুর, এটা তো আপনারা সবাই জানেন। প্রচুর বাড়ি বর্ষণ করার পরে বৃন্দাবনবাসীরা কোথায় যাবে, কি করবে, খুব আতঙ্কিত হয়ে গেছে। তখন বালক গোপাল কি করলো, সেই গোবর্ধন পর্বত তুলে তার কেনো আঙ্গুলে, বাম হাতের আঙ্গুলে, কেনো আঙ্গুলে ধরে রেখেছিল। কতদিন ধরে বাড়ি বর্ষণ হয়েছিল, সাত দিন, সাত দিন ধরে বাড়ি বর্ষণ হয়েছিল, এবং গোপাল সেই সাত দিনে অনাহারে ছিল, কিছু খায়নি। তখন ইন্দ্রদেব হেরে গেছে যে আমি এত বাড়ি বর্ষণ করছি তাও কোনো কিছু হচ্ছে না। ইন্দ্রদেব তখন তার কাছে গেল, আপনি কে আমাকে বলুন প্রভু। তখন সে দেখা দিল, ভগবান শ্রীকৃষ্ণ তার নারায়ণ রূপ দেখা দিল। দেখা দেওয়ার পরে সে বুঝতে পারলো, এ তো ভগবান শ্রীকৃষ্ণ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। তখন বৃন্দাবনবাসীরা তো খুব রেগে গেছে, বৃন্দাবনবাসীরা রেগে গিয়ে ইন্দ্রদেবের উপর খুব রেগে যখন গিয়েছে, আমার গোপাল খায়নি, সবাই খুব কষ্ট পাচ্ছে, তখন বলছো কয়দিন, এই তো আট দিন ধরে খায়নি, দিন কতবার খাবার খায়। ইন্দ্রদেব জিজ্ঞেস করছে বৃন্দাবনবাসীকে, তখন বৃন্দাবনবাসী বলছেন যে গোপাল দিনে আটবার খাবার খাচ্ছে, দিনে যখন আটবার খাবার খাচ্ছে তাহলে আমি কি করব, আমি সাত দিন যেহেতু খাইনি, আমি সাত আটা ছাপ্পান্ন ভোগ দেব। তাই ইন্দ্রদেব ছাপ্পান্ন ভোগ দিয়ে ওই দিন অন্নকূটের পুজো করে। সেই 26শে অক্টোবরে ইন্দ্রদেব সেই ছাপ্পান্ন ভোগ দিয়ে গোপালকে নিবেদন করলেন। এখন এমন ভাবে ভোগ বানিয়েছেন, সেই পুরো ভোগটা মনে হচ্ছে যেন একটা গোবর্ধন পর্বত, আর সেইখানে রূপ দেখা যাচ্ছিল তার, কৃষ্ণের মুখ, গোপালের মুখের মতো একটা আকৃতি হয়ে গেছে। তাই ছাপ্পান্ন ভোগ দেওয়া হচ্ছে। এই জন্য বলছে যে যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রত্যেক দিন অন্তত আটবার করে খাবার দিতে হয়, কিন্তু তা তো সবার সম্ভব নয়। বড় বড় ভক্তরা পারে দিতে, যারা দিতে না পারেন কমপক্ষে চারবার খাবার অবশ্যই দেবেন। হরে কৃষ্ণ। আগামী 27শে কার্তিক, 14ই নভেম্বর মঙ্গলবার গোবর্ধন পূজা বা অন্নকূট মহোৎসব। হরে কৃষ্ণ।